মুখ্যমন্ত্রী শ্যামাদার অপকৃতি লুকোতে চান। শ্যামাদা হলেন ডক্টর এসপি দাস, বকলমে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। শ্যামাদার অনুমতি ছাড়া স্বাস্থ্য দফতরের একটা পাতা নড়ে না। শ্যামাদা মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত ডাক্তার কাম ক্লোজ ক্লোজ ফ্রেন্ড। যতদিন যাবে পশ্চিমবঙ্গের লোক দেখতে পাবেন যাকে বলেছিলেন সততার প্রতীক, হাওয়াই চোটের সিম্বল, কত কিছু, কিন্তু আলোর নিচে অন্ধকারটা ক্রমেই প্রকাশিত হয়। তদন্তকারী সংস্থা ভারতের সর্বোচ্চ আদালতের কাছে আমি দাবি করব অবিলম্বে কলকাতার পুলিশ কমিশনার শ্যামাপদ দাস এবং সন্দীপ ঘোষকে হেফাজতে নিন, তাদের কল রেকর্ড চেক করার দাবি উঠছে। কি বিস্ফোরক অভিযোগ, বুঝতে পারছেন? আরজিকর কাণ্ডের মাঝখানে বিস্ফোরক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জাস্টিস ফর আরজিকর, এই দাবিতে উত্তাল কোটা রাজ্য, সর্বস্তরের মানুষ একসঙ্গে গলা মিলিয়ে বলে উঠছেন যে উই ওয়ান্ট জাস্টিস। মহিলাদের পাশাপাশি বহু পুরুষও সামিল হয়েছিলেন সুবিচার চাওয়ার আন্দোলনে। দেশ, রাজ্য, জেলা, শহর সমস্ত জায়গায় চলছে ধিক্কার মিছিল। সকলেই একটা কথা বলছেন যে ওই পড়ুয়ার খুনের বিচার চাই। রাত দখলের ছবিও দেখেছে রাজ্যবাসী। তবে এই ঘটনা শুধুমাত্র রাজ্য বা দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, আরজিকর কাণ্ডের রেশ পৌঁছে গিয়েছে গোটা বিশ্বে, দিকে দিকে চলছে বিক্ষোভ। আরজিকরে নৃশংস অমানবিক খুনের ঘটনার প্রতিবাদে কলকাতার শ্যামবাজারে অবস্থান বিক্ষোভে বসে বিজেপির রাজ্য নেতৃত্ব। সেখানেই উপস্থিত ছিলেন রাজ্যের বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি নেতা দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল সহ একাধিক নেতৃত্ব। আর সেখানেই আরজিকর নিয়ে বক্তব্য রাখতে উঠে শুভেন্দু অধিকারী বলেন, মুখ্যমন্ত্রী শ্যামাদার অপকৃতি লুকোতে চান। শ্যামাদাকে ডক্টর এসপি দাস, বকলমে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। শ্যামাদার অনুমতি ছাড়া স্বাস্থ্য দফতরে একটা পাতা নড়ে না। শ্যামাদা মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত ডাক্তার কাম খুব ক্লোজ ফ্রেন্ড। যতদিন যাবে পশ্চিমবঙ্গের লোক দেখতে পাবে যে যাকে বলেছিলেন সততার প্রতীক, হাওয়াই চটির সিম্বল, কত কিছু, কিন্তু আলোর নিচে অন্ধকারটা ক্রমশই প্রকাশিত। তদন্তকারী সংস্থা ভারতের সর্বোচ্চ আদালতের কাছে আমি দাবি করব অবিলম্বে কলকাতার পুলিশ কমিশনার শ্যামাপ্রসাদ দাস এবং সন্দীপ ঘোষকে হেফাজতে নিন, তাদের কল রেকর্ড চেক করুন। কি বলছেন শুভেন্দু অধিকারী শোনাব। যতদিন যাবে শ্যামাদার কীর্তি পশ্চিমবঙ্গের লোক দেখতে পাবেন, যাকে বলেছিলেন না সততার প্রতীক, হাওয়াই চটি সিম্বল, মা মাটি মানুষের পূজারিণী, চরিত্রের মনুমেন্ট, কত বিশেষের বিশেষণ আমরাও দিয়েছি, কিন্তু আলোর নিচে অন্ধকারটা ক্রমশই প্রকাশিত হবে। আমি দাবি করব তদন্তকারী সংস্থাকে, ভারতবর্ষের সর্বোচ্চ আদালতকে অবিলম্বে কলকাতা পুলিশ কমিশনার শ্যামাপদ দাস এবং ডক্টর সন্দীপ ঘোষকে কাস্টডিতে নিন, তাদের কল রেকর্ড চেক আপ করুন। এরপরে শুভেন্দু অধিকারী প্রশ্ন তোলেন, 9 তারিখ সকালে ডাক্তার সুশান্ত রায় আরজিকরে কি করতে এসেছিলেন, ডাক্তার অভিক্তে কি করতে এসেছিলেন, কার নির্দেশে এসেছিলেন? আর একটাও আরজিকর চায় না ভারতের সর্বোচ্চ আদালত, 9 তারিখের ঘটনায় সর্বোচ্চ বিচার চাই। এটা একজনের কাজ নয়, আমাদের ওই বোনটি ওষুধ পাচার চক্রের সমস্ত কিছু জেনে ফেলেছিল, সন্দীপ ঘোষের কুকর্ম জেনে গিয়েছিল, তাকে খুন করার উদ্দেশ্যেই এই পরিকল্পনা। তাই এই ঘটনায় আমরা হাইকোর্টে যাচ্ছি। কি বলছেন তিনি শোনাব। 9 তারিখে সকালবেলা ডিএমই ডাক্তার সুশান্ত রায় কি করতে আরজি করে এসেছিল, তার
তো কোন স্টেপ নেই, ডাক্তার অভিজ্ঞ কি করতে এসেছিল, কার নির্দেশে এসেছিল, হ্যাঁ ন্যাশনাল টাস্ক ফোর্স হয়েছে, ডাক্তার স্বাস্থ্যকর্মী চিকিৎসা কেন্দ্রকে সুরক্ষিত করতে চায় ভারতবর্ষের সর্বোচ্চ আদালত, আর একটাও আর্জি কর চায় না ভারতবর্ষের সর্বোচ্চ আদালত। কিন্তু 9 তারিখের ঘটনা সর্বোচ্চ বিচার চাই, এটা একজনের কাজ নয়, একাধিক জনের কাজ। আমাদের ওই ফোনটি ওষুধ পাচার চক্রের সব জেনে ফেলেছিল, সন্দীপ ঘোষের কুকর্ম জেনে গেছিল, ড্রাগ র‍্যাকেট জেনে ফেলেছিল, তাকে খুন করার উদ্দেশ্যেই এই পরিকল্পনা। তাই 9 তারিখের ঘটনা আমরা হাইকোর্টে গিয়ে মেনশন করি, প্রধান বিচারপতি লিভ গ্র্যান্ট করে পরের দিন ফার্স্ট হিয়ারিং হয় আমাদের পিটিশন। আমি ডক্টর অর্চনা মেদান মজুমদার, তরুণ জ্যোতি তিওয়ারি, আরেকটা পিটিশন গৌস্তব পাচ্ছি সহ আরো একাধিক পিটিশন ছিল। আরজিকর কাণ্ড নিয়ে রীতিমতো উত্তাল হয়ে রয়েছে পরিস্থিতি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন সবাই বিচার চাইছেন, যখন সবাই পথে নেমে বলছেন যে না 10 লক্ষ টাকা চাই না, বিস্ফোরক মন্তব্য করছেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন মুখ্যমন্ত্রী শ্যামাদার অপকৃতি লুকোতে চান। কি বলছেন শুভেন্দু অধিকারী শুনুন। লুকাতে চান আপনি শ্যামাদার অপকৃতি, শ্যামাদাকে ডাক্তার এসপি দাস বকলমে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, শ্যামাদার অনুকম্পা ছাড়া স্বাস্থ্যমন্ত্রকে একটা পাতাও নড়ে না। শ্যামাদাকে মুখ্যমন্ত্রীর পার্সোনাল ফিজিশিয়ান কাম ভেরি ক্লোজেস্ট পার্সোনাল ফ্রেন্ড, যতদিন যাবে শ্যামাদার কীর্তি পশ্চিমবঙ্গের লোক দেখতে পাবেন, যাকে বলেছিলেন না সততার প্রতীক, হাওয়াই চটি সিম্বল, মামাটি মানুষের পূজারিণী, চরিত্রের মনুমেন্ট। সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।